আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। মার্কিন ভিসা নিষেধাজ্ঞার তালিকা সরকারের কাছে নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে জাতিসংঘের সহকারী মহাসচিবের সাথে বৈঠক শেষে এ দাবি করেন তিনি। বলেন, মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রে কাকে প্রবেশের অনুমতি দেবে এটি তাদের নিজস্ব বিষয়। সেই তারিখে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ আছে কি না সেটি তার জানা নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, মার্কিন ভিসা নীতির প্রয়োগ নিয়ে কথা বলে লাভ হবে না, এটি শুধু তাদের জন্য যারা নির্বাচনে বাধা দেবে। তথ্যমন্ত্রী আরও বলেন, যারা গণতন্ত্র হত্যা করে তাদের কাছে গণতন্ত্র শেখার কিছুই নেই। মার্কিন ভিসা নীতিতে পুলিশ বাহিনীর উপর কোনো প্রভাব পড়বে না, কারণ পুলিশ আইনের মধ্যে থেকেই কাজ করে। ডিএমপি মিডিয়া সেন্টার এসব বলেন গণমাধ্যম শাখার উপকমিশনার ফারুক হোসেন। এই ভিসা নীতি বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে কোনো প্রভাব পড়বে না এবং পুলিশ বাহিনী যেভাবে কাজ করে তাদের কাজেরও কোনো প্রভাব পড়বে না। আমরা মনে করি পুলিশ বাহিনী আইনের মধ্য থেকে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করে থাকে, ইতিপূর্বেও করেছে এবং ভবিষ্যতেও করবে। সুতরাং এই ভিসা নীতি আমাদের কাজের গতি কোনো ক্রমেই থেমে যাবে না বলে আমরা বিশ্বাস করি। ছোট পরিসরে হলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইউরোপীয় ইউনিয়নকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দুপুরে একথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। বলেন, আগামী নির্বাচন দেশি বিদেশি পর্যবেক্ষক দল পর্যবেক্ষণ করবেন বলে আশা করে ইসি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিসা নীতি যুক্তরাষ্ট্র ও সরকারের বিষয়, এ নিয়ে কমিশনের কিছুই করার নেই। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিকভাবে কাজ করে যাবে। এ সময় তিনি জানান, আগামী 4 অক্টোবর অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা বিষয়ে একটি সংলাপের আয়োজন করছে ইসি। দেখেন, এটা কিন্তু এটা যে দেশ সে দেশের নীতি, এবং আর একটা হচ্ছে যে দেশের জন্য এটা করা হচ্ছে সেই দেশের সরকারের আলোচ্য বিষয়। এই সম্বন্ধে কিন্তু ইলেকশন কমিশন, আমার যে দায়িত্ব আছে সাংবিধানিকভাবে, সেই কাজ করে যাবে। আমরা সবসময় কিন্তু এনকারেজ করব যে যেন একটা উল্লেখযোগ্য সংখ্যক ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল অবজারভার আমাদের ইলেকশন অবজার্ভ করুক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছুই করার নেই, এ সিদ্ধান্ত নেবে আদালত। একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। তবে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন আগেই করা হয়েছে, নতুন করে আবেদন চাওয়াটা অমানবিক। আর দুদক আইনজীবী খুরশিদ আলম খান জানান, আবেদনের বিষয়টি তার পরিবার ও সরকারের সিদ্ধান্ত। এদিকে বেগম জিয়ার বিদেশের চিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এ সময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান বক্তারা। আবেদন তো করাই আছে, সবসময় আবেদন করানো হয়ে থাকে, প্রত্যেকটা এক্সটেনশনের ক্ষেত্রে এই আবেদনের একটা লাইন থাকে, তো পুনর্বার আবেদনের বিষয়টা কেন আনছেন উনি, এটা বোধহয় আমার মনে হচ্ছে যে আমি যা বললাম যে জীবন মৃত্যু সন্ধিক্ষণে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আছেন তার সাথে তামাশা করা হচ্ছে। যেহেতু বাংলাদেশ স্থগিত সরকার করেছে, পরবর্তীতে খালেদ জিয়ার ফিজিক্যাল কন্ডিশন, তার যে অবস্থা তার আইনজীবীরা বলে খুব মুমূর্ষ অবস্থা, এইসব দিক বিবেচনা করে আমার মনে হয় পরিবার এবং সরকার বা এবং আইনজীবী তাদের মধ্যে আলোচনা হওয়া উচিত। নিউ ইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সেখানে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। এর আগে বেলা 11:30 নিউ ইয়র্ক থেকে সড়কপথে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে 29 সেপ্টেম্বর রওনা দেবেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে। আগামী 3 অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে 4 অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সরকার প্রধানের। প্রান্তিক জনগোষ্ঠীর উৎপাদিত কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহনে যাত্রীবাহী ট্রেনে যুক্ত হল পণ্যবাহী কোচ বা লাগেজ ভ্যান।
১৬টি আন্তনগর ট্রেনে সংযুক্ত করা হয়েছে একটি করে লাগেজ ভ্যান। উদ্বোধন অনুষ্ঠানে রেলমন্ত্রী জানান, আগামীতে চাহিদার উপর নির্ভর করে আরও বাড়তে পারে লাগেজ ভ্যানের সংখ্যা। ঢাকায় যে সবজির দাম আকাশচুম্বী, প্রায় সেই পণ্যের দাম না পেয়ে রাগ করে তা ফেলে দেন কৃষকরা। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতায় এমন পরিস্থিতি তৈরি হয়। কৃষকদের পণ্য গ্রাহকদের কাছে নিয়ে যেতে কম খরচ ও সহজে পরিবহনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। শুধু তাই নয়, যে কোনো মালামাল পরিবহনের জন্য আন্তনগর ট্রেনে যুক্ত করা হয়েছে পণ্যবাহী কোচ বা লাগেজ ভ্যান। প্রাথমিক পর্যায়ে 16টি ট্রেনে যুক্ত করা হয়েছে এটি। প্রথম দিনে সিলেটগামী জয়ন্তীকে এক্সপ্রেস বহন করে 4,030 কেজি মালামাল, যা উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ফার্নিচার থেকে শুরু করে আপনার যে কোনো ধরনের মালামাল, এখানে আমাদের র্যাক আছে, আপনি আপনার র্যাকের মধ্যে আপনি যে ধরনের মালামাল আপনার সুবিধা আপনি সব ধরনের মালামাল ইয়ে করতে পারবেন। সেখানে আপনি কৃষি পণ্য থেকে শুরু করে সব ধরনের লাগেজ ভ্যানে ঢাকা চট্টগ্রাম রুটে পণ্য পরিবহনে কেজি প্রতি 2.36 টাকা, ঢাকা রংপুরে 2.94 টাকা, ঢাকা কুড়িগ্রামে 3.12 টাকা ও ঢাকা সিলেট রুটে খরচ পড়বে 2.22 টাকা। এছাড়া অন্যান্য রুটে দূরত্ব ভেদে ভাড়া নির্ধারণ করা হয়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহর সহ প্রত্যন্ত অঞ্চল সমূহের যেখানে প্রচুর শাকসবজি, মৌসুমি ফল, ফুল এবং অন্যান্য পচনশীল দ্রব্যাদি যেমন মাছ, মাংস, দুধ ও দুগ্ধজাত খাবার ইত্যাদি উৎপাদিত হয়, সাথে নির্ধারিত আন্তনগর ট্রেনের মাধ্যমে লাগেজ ভ্যান যুক্ত করা হবে। সম্মানিত কৃষকগণ তাদের উৎপাদিত দ্রব্যাদি সহজে বাজারজাত করতে পারবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির অর্থায়নে 125টি লাগেজ ভ্যান কেনা হচ্ছে, যাতে খরচ হবে 358,39,00,000 টাকা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের খবর জানাবো। 5 দেশের জোট ফাইভ আইস বা পঞ্চনেত্র তদন্তে পাওয়া তথ্য প্রমাণে খালিস্তানি নেতা হত্যায় ভারতকে অভিযুক্ত করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সিটিভি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন কানাডার মার্কিন রাষ্ট্রদূত ডেভিড কোহেন। এর আগে এক প্রতিবেদনে কানাডা ব্রডকাস্টিং কর্পোরেশন সিবিসি দাবি করে, শুধু অটোয়ার তদন্তে নয়, কয়েকটি দেশের গোয়েন্দাদের কাছ থেকেও হত্যায় ভারতের জড়িত থাকার তথ্য মিলেছে। তবে এই প্রতিবেদনে ফাইভ আইজের কথা জানায়নি সিবিসি। পঞ্চনেত্র দেশগুলো হল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় আঘাত হেনেছে মৌসুমি ঝড় ওফেলিস। এতে ঝুঁকিতে আছেন নিউ ইয়র্ক থেকে সাউথ ক্যারোলাইনার 80 লাখ বাসিন্দা। স্থানীয় সময়ে শনিবার রাজ্যটির এমারাল্ড আইলে ঘণ্টায় 65 মাইল গতিবেগে আছড়ে পড়ে ঝড়টি। গোটা রাজ্যে ভারী বৃষ্টি ও বন্যার পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া বিভাগ। জরুরি অবস্থা জারি করা হয়েছে ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা ও মেরিল্যান্ডে। অঞ্চলগুলোতে ধসে পড়েছে একাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ নেই 70,000-এর বেশি ঘর বাড়িতে। ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, আজ শক্তি হারিয়ে মেরিল্যান্ডের উত্তর দিকে সরে যেতে পারে ঝড়টি। এই ছিল বিকেল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।